শিমলাপালের পুইপাল থেকে ওই ব্লকের জড়েশ্ব গ্রামের দূরত্ব প্রায় 10 কিলোমিটার, কিন্তু কোনো ভালো কাজে দূরত্ব কোনো বাধা হতে পারে না, প্রমাণ করলো ওই এলাকারই পুইপাল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তাদের সহপাঠী দ্বিতীয় শ্রেণীর ছাত্র কুষাণ জটিল দুরারোগ্য রোগে আক্রান্ত। আক্রান্ত কুষাণের চিকিৎসার জন্য সারা বছর ধরে জমানো পুজোর টাকা তুলে দিল তার বিদ্যালয়ের সহপাঠীরা। শিমলাপালের পুইপাল থেকে ওই ব্লকের জড়িষ্যা গ্রামের দূরত্ব প্রায় 10 কিলোমিটার, কিন্তু কোনো ভালো কাজে দূরত্ব কোনো বাধা হতে পারে না। একেবারে প্রান্তিক পরিবারের সদস্য জড়িষ্যা প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র কুষাণ জটিল দুরারোগ্যে আক্রান্ত। ব্যয়বহুলই চিকিৎসা করানো কুষাণের পরিবারের পক্ষ থেকে অসম্ভব হয়ে দাঁড়িয়ে পড়েছে। স্কুলের শিক্ষকদের কাছ থেকে এই খবর শুনেই সারা বছর পুজোর জন্য জমা টাকা কুষাণের চিকিৎসার জন্য তুলে দিল পুইপাল প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণীর পড়ুয়া রিয়া সিংহ মহাপাত্র, দীপ সিংহ, রুদ্র সিংহ মহাপাত্র, শুভদীপ সিংহ পাত্র সহ সায়ন মাল, মীনা লোহার, সায়ন মান্ডি, মৌসুমী সোরেন, লাহুল মান্ডু সহ অন্যান্যরা। আমাদের কাছ থেকে আমরা জানতে পারলাম যে কুষাণ স্যার সরকার জোরসা প্রাথমিক বিদ্যালয়ের একজন ছাত্র মানে বড় রোগে আক্রান্ত হয়ে পড়েছে। তাই তাদের বাড়ির অবস্থা ভালো নয়, তাই আমরা টিফিনের পয়সা বাঁচিয়ে ছেলেটিকে সাহায্য করতে চাই। ভগবানের কৃপায় ভগবানের কাছে প্রার্থনা করছি ছেলেটি যেন সুস্থ হয়ে আমাদের বাড়িতে ফিরে আসে। রিয়া সিংহ মহাপাত্র। আপনাদের কাছে জানতে পারলাম জড়িষ্যার প্রাইমারি স্কুলের একজন ছাত্রের খুবই জটিলতম অবস্থা, তাই পুজোর বাড়ির লোক পুজোর জন্য যেটুকু হাত খরচা দিয়েছিল তার থেকে আমরা অর্ধেক টাকা বাঁচিয়ে আমরা আমাদের বন্ধুকে দিতে সাহায্য করতে চাই। এবং শিক্ষক মহাশয়ের কাছে জানতে পারলাম তাদের বাড়ির অবস্থা খুবই খারাপ, তো আমরা সাহায্য করতে চাই। দীপ সিংহ মহাপাত্র। প্রসঙ্গত, জড়িষ্যা প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র বছর 8-এর কুষাণ সেন ব্রেন টিউমারে আক্রান্ত। প্রাথমিক পর্যায়ে স্থানীয়দের আর্থিক সহযোগিতা একেবারে অস্ত্রোপচার হলেও সফল হয়নি। বর্তমানে সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলা কুষাণের ব্যয়বহুল চিকিৎসা করানো তার পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। এই অবস্থায় শিমলাপল ব্লক প্রাইমারি টিচার্স কমিউনিটি ওই এলাকার মানুষের আর্থিক সহযোগিতায় অতি সম্প্রতি বেঙ্গালুরু সাইবাবা হসপিটালে ফের কুষাণের চিকিৎসা শুরু হয়েছে। ছোট্ট কুষাণের চিকিৎসার খরচ জোগাতে যেভাবে পুইপাল প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা এগিয়ে এসেছে তা সমাজের প্রতিটি মানুষের কাছে যথেষ্ট শিক্ষণীয় বলেছে অনেকেই। পুইপাল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক করলিকান্ত শতপতি বলেন, আমাদের কাছ থেকে জড়িষ্যা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র কুষাণের খবর শুনেই ওরা প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে আর্থিক সাহায্য নিয়ে এগিয়ে এসেছে, বিষয়টি যথেষ্ট প্রশংসনীয় বলে তিনি জানিয়েছেন। প্রতি স্কুলে গিয়ে মাস্টারমশাইদের কাছ থেকে কিছু কিছু সাহায্য চায়, তো সেইভাবেই চলছে। আমার স্কুলেও তারা এসেছিলেন, আমরাও যতটুকু পেরেছি তাদের সাহায্য করেছি ছেলেদের চিকিৎসার জন্য। ওনারা এসেছিলেন, এসে অফিস রুমে বসেছিলেন, বাচ্চারা তো একটু কৌতূহল প্রবণ, তারা দেখতে চায় পাশের জানলা দিয়ে যে কারা এসছেন কি হচ্ছে। তো তারা দেখলো যে আমরা কিছু টাকা দিলাম ওনাদের। তো ক্লাসে যাওয়ার পর বাচ্চারা জিজ্ঞাসা করলো যে স্যার ওনারা কারা এসেছিলেন এবং কেন আপনারা টাকা দিলেন। আমি বললাম তাদের যে শিমলাপল ব্লকেরই জোরসা প্রাথমিক বিদ্যালয়ের তোমাদের মতোই একটি ছোট্ট শিশু, সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছে জটিল রোগে, তার বাড়ির অবস্থা ভালো নয়, তার জন্যে ওনারা কিছু কিছু সাহায্য চাইছেন, আমরা সাহায্য করলাম। জড়িষ্যা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ঝন্টু মান্না এ প্রসঙ্গে বলেন, পুইপাল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যথেষ্ট মানবিক, তাদের এই কর্মকাণ্ড সে কথা প্রমাণ করে। ওই স্কুলের শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা যথেষ্ট প্রশংসনীয় বলে তিনি জানান। শিশু শিক্ষার্থীদের ওই অভাবনীয় উদ্যোগের প্রশংসা করেছেন শিমলাপাল চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অফিস ইকবাল। টেলিফোনে তিনি বলেন, অনেক সময় শিশুরা বড়দের পদ দেখায় আর পুইপাল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সেই জিনিসটাই করে দেখালো, আমি খুবই খুশি। এভাবে সামর্থ্য অনুযায়ী প্রত্যেকে এগিয়ে এলে ছোট্ট কুষাণ খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে বলে তিনি আশাবাদী বলে জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।